ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে ঝোড়ো হাওয়া ও তার সাথে বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ফসলের, ক্ষতি হয়েছে ধান থেকে শীতকালীন ফসল সবকিছুরই। বুলবুলের দাপটে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে। খরিফ মরশুমের শুরুতেই ঘূর্ণিঝড়, তার প্রভাবে বৃষ্টির জেরে ব্যাপক প্রভাব পড়েছে মাঠের ফসলে। কৃষি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে জেলায় 1,97,288 হেক্টর জমিতে ফসল রয়েছে। তার মধ্যে 1,43,768 হেক্টর জমি এফেক্টেড হয়েছে বলে জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। খরিফ মরশুমে সবথেকে বেশি ক্ষতি হয়েছে ধান চাষে। জানা গেছে 1,64,000 হেক্টর জমিতে এই মুহূর্তে ধান রয়েছে। সূত্রের খবর, তার মধ্যে 1,10,700 হেক্টর জমির ধান ক্ষতির কবলে। ক্ষতি হয়েছে তৈলবীজ, ডাল শস্য ও শীতকালীন ফসলের, এছাড়াও ক্ষতি হয়েছে অন্যান্য শাকসবজিতে। সূত্রের খবর অনুযায়ী কোনো কোনো জমিতে জল দাঁড়িয়ে গেছে, কোথাও ঝড়ের কারণে নুয়ে পড়েছে গাছ। দুর্যোগ কেটে যাবার পর রোদ উঠলেই বিভিন্ন ছত্রাক ঘটিত রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে ফসলের। একই অগ্নিমূল্য বাজার দর, তার ওপর ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতি হওয়ায় আরও দাম বাড়ার আশঙ্কা করছেন সকলেই। আসুন এক নজরে দেখে নেওয়া যাক জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ। আসুন এবার দেখে নেব বনগাঁ মহকুমার বাগদা, গাইঘাটা ও বনগাঁ এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।